দর্শক, পত্রদূতের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ রবিবার 25 অক্টোবর 2020 সাল, সাতক্ষীরা থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকাগুলোর সংবাদ শুনান বলছি। প্রথমেই দৈনিক পত্রদূত। রোহিঙ্গা সংকটে জাতিসংঘকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। মহা অষ্টমীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। কপোতাক্ষ নদের টিআরএম পরিদর্শন করলেন এনজিও ব্যুরোর মহাপরিচালক। ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে অবশেষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালু। ক্যাসিনো সম্রাটের চোরাচালান সহযোগী মন্টু 13 বছর পলাতক থাকার পর গ্রেপ্তার। দৈনিক দক্ষিণের মত, খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে আলোচনা সভা। দৈনিক কালচিত্র, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উপকূলে বেড়িবাঁধের উচ্চতা হবে 3 থেকে 7 ফুট। ভোমরায় পলাতক চোরাচালানী মন্টু 13 বছর পর গ্রেপ্তার। দৈনিক দৃষ্টিপাত, সাতক্ষীরা মেডিকেল কলেজে জরুরি বিভাগে যাত্রা শুরু। সাতক্ষীরায় আউশ চাষে বিপ্লব ঘটালো কৃষকরা। দৈনিক সাত নদী, ব্যারিস্টার রফিকুল হক আর নেই। দৈনিক সুপ্রভাত, জাতিসংঘের জোরালো ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। হাসপাতালে ভর্তি মাকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া জেলা নাগরিক কমিটির নিন্দা ও প্রতিবাদ। দৈনিক কাফেলা, রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের দৃঢ় ভূমিকা চান প্রধানমন্ত্রী। মহা অষ্টমীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।